Welcome to my channel Entertainment Center. In this video, I am going to show with you an important topic of English grammar, that is completing sentence. Completing sentence holo ekti sentence er ordhek dewa take baki ta nije likhte hoy. Erokom porike ashe jemon if you come diye ekti gap dewa take. Ei gap e amake kichu likhte hobe othoba আপনাকে কিছু লিখতে হবে। তো এই গ্যাপে কি লিখবেন? এই গ্যাপে লিখতে হবে যে যতটুকু দেওয়া থাকে শূন্যস্থানের আগে যতটুকু দেওয়া থাকে সেইটা বুঝে তারপর গ্যাপে লিখতে হয়। যেমন এখানে দেওয়া আছে ইফ ইউ কাম তাহলে আমি লিখব আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। তো আমি এটা পারলাম কিভাবে? তো এটা পারার উপায় হচ্ছে আগে কন্ডিশনাল সেন্টেন্স পারতে হবে। আর কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। আর এখানে জিরো কন্ডিশনাল হচ্ছে প্রবাদ বাক্য, মানে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এবং বৈজ্ঞানিক সত্য বোঝালে জিরো কন্ডিশনাল। এটি আপনাকে বিশেষ বেশি করে প্রবাদ বাক্য শিখতে হবে, তারপর বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য এগুলো আপনাকে পারতে হবে। এই জিরো কন্ডিশনাল এগুলো না পারলে আপনি তাও পারতে পারেন। তো আর ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এগুলোর টেকনিক আছে, যেগুলো একটু আপনি দেখবেন, একটু পরেই দেখবেন। তো কন্ডিশনাল সেন্টেন্স কিংবা কমপ্লিটিং সেন্টেন্স পারতে হলে প্রথমে টেন্স পারতে হয়। আর টেন্স চেনার টেকনিক এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভার্বের শেষে ইডি থাকলে ফার্স্ট টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স যা পাস্ট পার্টিসিপল তা, আবার ভার্বের শেষে এস বাই এস থাকলেও প্রেজেন্ট টেন্স। তো এই ছড়াটি আপনি মুখস্থ করে নেন, আপনার প্রচুর উপকারে আসবে। এটা জাস্ট মানে আপনি খাতায় নোট করে তারপর প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলে তখন বুঝতে পারবেন যে এটা আপনার কতটুকু উপকারে আসে। তো এটি আপনি স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নেন। এটা কি বারবে শেষে ইডি থাকলে ফার্স্ট টেন্স, না থাকলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স যা ফার্স্ট পার্টিসিপল তা, আবার বারবে শেষে এস বাই এস থাকলে প্রেজেন্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কি? অ্যাকচুয়ালি ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো ইফ যুক্ত সেন্টেন্সের ইফ যুক্ত যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আপনাকে শূন্যস্থানে কী লিখতে হবে? তাহলে এখানে দেখেন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস, মানে ইফের পর যদি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আপনাকে গ্যাপে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট আপনি কোথায় পাবেন? এই যে প্রেজেন্ট টেন্সের যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সে প্রথমে পাবেন। তাহলে সাবজেক্ট লিখবেন প্রথমে, তারপর উইল লিখবেন, তারপর আপনি তো বারবি লিস্ট শিখছে মানে পারেন যে বারবি লিস্টের যে কোনো একটি বি ওয়ান লিখবেন, মানে বি ওয়ান মানে হচ্ছে বেস ফর্ম আর কি, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম লিখবেন, তারপর অবজেক্ট লিখবেন, তাহলে আপনার শেষ। মানে এইরকম যতগুলোই আসুক না কেন আপনি পারবেন। যেমন ইফ হি কামস আই উইল গো। তারপর হচ্ছে ইফ সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত। ইফ যুক্ত যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে হয় তাহলে আপনাকে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, তারপর উড, তারপর বি ওয়ান, তারপর অবজেক্ট। যেমন হি অ্যাডভাইসড মি আই উড থ্যাংক হিম, এখানে সে যদি আমাকে উপদেশ দেয় তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো। তাহলে ইফের পরে যে সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে পড়ছে। ফার্স্ট টেন্সে পড়ার আমি শুনলাম কীভাবে? এই যে অ্যাডভাইস হচ্ছে এখানে ভার্ব, যে ভার্বের শেষে ইডি আছে আর ইডি থাকলে ফার্স্ট টেন্স, সুতরাং এটি হচ্ছে ফার্স্ট টেন্সে পড়েছে, তাই আমি এখানে উড হ্যাভ উড বৃত্তি বসাইছি। যেমন আই উড থ্যাংক হিম। তো আমি কী বললাম, ইফের পর যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে আমাকে গ্যাপে কী লিখতে হবে? প্রথমে একটা সাবজেক্ট, তারপর উড, তারপর বি ওয়ান, তারপর অবজেক্ট। তো এটা আপনি দেখেন এবং স্ক্রিনশট দেন, এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে খাতা নোট করে নেন, এগুলো আপনার খুব উপকারে আসবে। এগুলোর মাধ্যমে আমরা কিংবা আমি নিজেও যখন আমি এগুলো এই এইচএসসি মানে ইন্টার কিংবা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি তখন এই টেকনিকের মাধ্যমে আমি অ্যাপ্লাই করেছি এবং এই আইটেম আমি পাসের পাস পেয়েছি এই টেকনিকের মাধ্যমে। তারপর লাস্ট যে ইয়েটা হলো সেটা হচ্ছে ইফ প্লাস পারফেক্ট, মানে ইফের পর যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আপনি গ্যাপে কী বসাবেন? গ্যাপে আপনি সাবজেক্ট বসাবেন, তারপর উড হ্যাভ বসাবেন, তারপর বি থ্রি বসাবেন, তারপর অবজেক্ট বসাবেন, যে কোনো একটি সাবজেক্ট বসাইয়ে তারপর আপনি উড হ্যাভ বসান, তারপর আপনি তো বারবি লিস্ট পারেন সেখানে যে কোনো একটি বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসান, তারপর অবজেক্ট বসান, হয়ে যাবে। যেমন আই হ্যাভ লাভড হার, আই উড হ্যাভ গটেন হার অল টাইম। তো এখানে ইফ যুক্ত সেন্টেন্সটি পারফেক্ট টেন্সে ছিল, এই জন্য আমি প্রথমে সাবজেক্ট লিখেছি আই, তারপর উড হ্যাভ লিখেছি, তারপর যে কোনো একটি বি থ্রি, গেটের বি থ্রি হচ্ছে গটেন,
মানে বিট্রি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল আর কি, গটেন, তারপর যে কোনো একটি অবজেক্ট লিখেছি। তো এরকম করে দিন, তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।